হ্যালো বন্ধুরা, সবাই আশা করছি ভালো আছো, দারুণ আছো, আমিও দারুণ আছি। চলো আজকে তোমাদের সঙ্গে একটা নতুন অ্যাঞ্জেল নাম্বার শেয়ার করি। হ্যাঁ, অ্যাঞ্জেল নাম্বারটি অবশ্যই তোমাদের অতি প্রিয় বিষয়। প্রিয় বিষয়টি কি? তোমাদের উইশ থাকতেই পারে যে কোনো জীবনে, যে তুমি কিছু তোমার মনের আশাকে পূর্ণ করতে চাইছো, তোমার মনের আশাটা যেন যথাযথভাবে তোমার মনের মতোভাবে পূর্ণ হয়। তুমি তো সেটা চাও, তো সেই মনের যে আশাটা সেটা পূরণ করার জন্য আজকে আমি একটা উইশ ফুলফিলমেন্ট নাম্বার বলবো, যেটা সম্পূর্ণ নতুন। এর আগে কিন্তু আমি আমার এখানে এই চ্যানেলে কখনোই বলিনি। তো অ্যাঞ্জেল নাম্বার কী করে ইউজ করবে? অ্যাঞ্জেল নাম্বার ইউজ করবে নিজের বডির বাঁদিকে যে কোনো জায়গায় ব্লু কালি দিয়ে লিখবে, যারা ডান হাতি। যারা বাম হাতি তারা শরীরের ডান দিকে যে কোনো জায়গায় ব্লু কালি দিয়ে লিখবে, জলের বোতলে লিখবে ব্লু কালি দিয়ে, এবং ওই জল পান করবে রোজ, যতবার বেশি পারো, অন্তত পক্ষে আধ ঘন্টায় এক দুটো খেলেও হবে। ওই জল অন্য কেউ পান করলে কোনো ক্ষতি নেই। দিনে দু থেকে তিন বেলা দু তিন মিনিট করে এই নাম্বার সিঙ্গেল ডিজিট ধরে ধরে জপ করো, দারুণ রেজাল্ট। আর উইশ ফুলফিলমেন্ট করার আগে বলবো, তোমরা অবশ্যই যখনই কোনো টেকনিক ইউজ করবে, তোমরা যে কোনো একটা মেডিটেশন করে নেবে, পাঁচ মিনিট হলো শ্বাস প্রশ্বাসের যে মেডিটেশনগুলো থাকে, শ্বাস নেওয়া এবং ছাড়া, মনকে সম্পূর্ণ শূন্য করে দেওয়ার যে প্রক্রিয়া আমি শিখিয়েছি আমার চ্যানেলে, তো সেটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। আর যারা রেকি জানো, তারা তো রেকি করলে তাদের দ্রুত, খুব দ্রুত উইশ ফুলফিলমেন্ট হবে। যারা রেকি জানো, যারা রেকি এখনও জানো না, তারা উশু রেকি, হরিফা রেকি শিখে নাও। আমার কাছে অনলাইন অফলাইন ক্লাস দুটোই হয়, অথবা তোমার মনের মতো যাকে তোমার পছন্দ তার কাছে শিখে নাও, শিখে তারপর এই উইশ ফুলফিলমেন্ট নামটা ইউজ করো। এই নাম্বারটা যত কন্টিনিউ ইউজ করবে, খুব দ্রুত দেখবে তোমার মনের সেই আশা ইচ্ছে পূর্ণ হবে। তো চলো সেই উইশ ফুলফিলমেন্ট নাম্বারটি কি সেটি বলে দিই। নাম্বারটি হলো 5184913189. তো বন্ধুরা, সবাই খুব ভালো থাকো। সামনে ঠান্ডা আসছে, বিশেষ করে যাদের শ্বাসকষ্ট হয় ঠান্ডার সময়, ঠান্ডার ধাত আছে, হাঁচি সর্দি পুরো সারা শীতকাল লেগে থাকে, তাদের জন্য বলবো তারা রেকি শিখে নাও, দেখবে খুব দ্রুত রিকভারি করবে সেই সমস্যাগুলো। যাদের ঘুম হচ্ছে না, তাদের ঘুম থেকে, ডিপ্রেশন থেকে, রাগ থেকে সম্পূর্ণভাবে এক নতুন জীবন পাবে, সুস্থভাবে বাঁচার জন্য অন্যদেরকেও ভালো রাখতে পারবে। তো আজকে এই পর্যন্তই, চলিত হবে, সবাই ভালো থাকো, দারুণ থাকো, ধন্যবাদ।